শুনানির সময়ত কি হয়েছে সেইখিনি মই প্রকাশ করিব নোৱাৰিম, কারণ অধ্যক্ষ মহোদয়ের নিষেধ আছে সেইখিনি যাতে মিডিয়ার আগত প্রকাশ করা নহয়। কিন্তু মই দুটামান কথা কব খুজিছোঁ যে বিধায়ক পদ খারি চোৱা নোহোৱালৈ যিটো প্রসিডিং হয় আইনমতে সেইটো হল এ প্রসিডিং ইন দ্য এসেম্বলি অর পার্লিয়ামেন্ট। আৰু এসেম্বলি বা পার্লিয়ামেন্টত যি প্রসিডিং হয় তাত স্পিকার ইজ দি সুপ্রিম অথরিটি, হি ইজ এট পার উইথ দি চিফ জাস্টিস অফ দ্য হাই কোর্ট। এসেম্বলি বা পার্লিয়ামেন্টর প্রসিডিংয়ের ক্ষেত্রত কোনো কোর্টে কোনো ধরনের হস্তক্ষেপ করব নোৱাৰে। তো মই আমার মাননীয় অধ্যক্ষ মহোদয়ের উপর তেও ন্যায় করব বলে বিশ্বাস আছে, কারণ আজি তেখেতসকলে মোর বিরোধী পক্ষ কংগ্রেস দলের রকিবুল হুসেন ডাঙরিয়া বা দেবরত শইকীয়া ডাঙরিয়ায় তেওঁলোকে আনক্লিন হ্যান্ডস লৈ তেখেতক অ্যাপ্রোচ করেছে। এজন মানুহে ন্যায় বিচরার আগতে তেওঁ নিজে ক্লিন থাকিব লাগিব। দেখা গৈছে যে শশী দাস, বসন্ত দাস, সিদ্দিক আহমেদ, কমলাক্ষ দে পুরুষায়স্ত্র, তেওঁলোকে দলের থ্রি লাইন হয়ে ভায়োলেট করেছে। কমলাক্ষ দে পুরুষায়স্ত্রই পার্লামেন্ট ইলেকশনের সময়ত, কমলাক্ষ দে পুরুষায়স্ত্র, বসন্ত দাস, শশী দাস আদিয়ে পার্লামেন্ট ইলেকশনের সময়ত দলের বিরোধিতা করেছে। আর এসেম্বলিত আপনাদেরও লক্ষ্য করেছে কমলাক্ষ দে পুরুষায়স্ত্র মুক্তভাবে কংগ্রেস দলের বিরোধিতা করে বিজেপিক সাপোর্ট করে আছে। তৎসত্ত্বেও কংগ্রেস দলে অকল মোর বিধায়ক পদ, কংগ্রেস দল বলে কলে ভুল হব, লেজিস্লেচার পার্টির লিডার দেবব্রত শইকীয়া ডাঙরিয়া আর রকিবুল হুসেন ডাঙরিয়ায় বাকি কেজন তেওঁলোকৰ দৃষ্টিত যদি বা আইনৰ দৃষ্টিত মই যদি দুখী হওঁ, তেওঁলোক তাতকৈ বেছি দুখী। আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে কোনো ধৰণৰ তৎপৰতা নলৈ গ্ৰাজিংলি তেওঁলোকে শ্বেৰমান আলী আহমেদৰ বিধায়ক পথে খাৰিজ কৰিব খুজিছে। যি সময়ত মই কংগ্ৰেছ দলৰ বিধায়ক পদ, কংগ্ৰেছ দলৰ সদস্য পদ ত্যাগ কৰা নাই, কংগ্ৰেছ দলৰ কিছুমান নীতি আদৰ্শৰ ওপৰতহে মই কংগ্ৰেছ দলক সমালোচনা কৰি আছোঁ। সেইকাৰণে মই ভাবোঁ অধ্যক্ষ মহোদয়ৰ ওপৰত মোৰ বিশ্বাস আছে যে যিহেতু কংগ্ৰেছ দলৰ ৰকিবুল হুসেন ডাঙৰীয়া, দেৱৰত শইকীয়া ডাঙৰীয়াই আনক্লিন হেণ্ডছ লৈ, দে আৰ নট ক্লিন, দে হেভ নট এপ্ৰ'চ দি অনাৰেবল স্পীকাৰ উইথ ক্লিন হেণ্ডছ, বাকীকেইজন বিধায়কৰ বিৰুদ্ধে কোনো ধৰণৰ তৎপৰতা প্ৰদৰ্শন কৰা নাই, আৰু একমাত্ৰ শ্বেৰমান আলী আহমেদৰ বিধায়ক পদ খাৰিজ কৰিবলৈ গ্ৰাজিংলি তেওঁলোকে পাৰ্চু কৰি আছে। সেইকাৰণে মোৰ বিশ্বাস যে অধ্যক্ষ মহোদয়ে ন্যায় কৰিব। কিন্তু আপুনি লোকসভা নির্বাচনৰ সময়ত তেওঁৰ বিৰুদ্ধে প্ৰচাৰ চলোৱাৰ যিটো অভিযোগ আনিছে, সেই অভিযোগটোক লৈ তেওঁ কৈছে যে তেওঁ সকলো তথ্য প্ৰমাণ দাখিল কৰিছে। তেওঁলোকে এই কথাটো কব লাগে যে গৌৰৱ গগৈ ডাঙৰীয়াৰ সপক্ষে মই প্ৰচাৰ কৰিছোঁ নাই, কমলাক্ষ দে ডাঙৰীয়াই বিজেপিৰ বিৰুদ্ধে প্ৰচাৰ কৰিছেন নাই, শশী দাসে বিজেপির বিরুদ্ধে প্রচার করেছেন নাই, বসন্ত দাসে বিজেপির বিরুদ্ধে প্রচার করেছেন নাই, ওপেন মিটিংত বিজেপির দলীয় কার্যসূচীত তেওঁলোকে উপস্থিত থাকে, তেওঁলোকৰ ক্ষেত্ৰত তেওঁলোকে কি ক'ব, সেই প্ৰশ্ন আপোনালোকে কৰক, তেওঁলোক কেনেকৈ হাৰি যাব। দেটছ ৱাই দে হেভ নট এপ্ৰ'চ দি অনাৰেবল স্পীকাৰ উইথ ক্লিন হেণ্ডছ, দে দেমছেলভছ আৰ নট ফ্রি অফ গিল্ট, সো দিয়ার এপ্লিকেশন ডিজার্ভস আউট রাইট রিজেকশন বাই দি অনারেবল স্পিকার অ্যান্ড আই হোপ সো। মই নির্দোষীয়ে বারে বারে প্রমাণ করা হয়েছে, দলের নীতি আদর্শ সমালোচনা করলে দল ত্যাগ করা নবুঝায়। যদি কংগ্রেস দলের নীতি আদর্শ সম্পর্কে মোর কোনো মুখ খুলিবলৈ রাস্তা নাই, তেতিয়ালে কংগ্রেস দলে তেওঁলোকৰ সংবিধানৰ পৰা গণতান্ত্রিক শব্দটো প্রত্যাহার কৰক। আজি কংগ্রেস দলৰ পৰা নিলম্বন কৰি ৰখা কাৰণে কংগ্রেসৰ দলীয় মিটিংত মই কবলৈ সুযোগ নাপাওঁ, দলৰ ভাল চিন্তা কৰি মই দলৰ নিগেটিভ পলিচি যিবোৰ আছে, যিবোৰ দলৰ কৰণী আছিলে সেইখিনি মই সমালোচনা কৰিছোঁ, তাৰ কাৰণে মই কোনো দুখী নহয়। যদি দুখী হয়, যদি দলৰ কথা দলক ক্ৰিটিচাইজ কৰিব নোৱাৰি, তেতিয়াহ'লে মই কংগ্ৰেছ দলক আহ্বান জনাইছোঁ যে আপোনালোকে গণতান্ত্রিক শব্দটো আপনাদের সংবিধানের পর প্রত্যাহার করো। এটা মানে কি রকিবুল হুসেনের বিরোধিতা করলে বিপদ আছে নাকি কংগ্রেস, কেনেকুৱা হৈছে নাকি কংগ্রেস, এইবোৰ নেজানো, আৰু এইবোৰ নেজানো, মই কব নোৱাৰিম, এইবোৰ কংগ্রেস দলক সোধক। কংগ্রেস সামগ্রীটো এতিয়া যিটো হৈছে, সামগ্রীটো গোটেই যিটো মারপিট হৈ আছে, এইবিলাক এইবিলাক আপুনি কি ভাবে, আপুনিও তো কংগ্রেসত, রকিবুল হুসেনক আপুনি নেজানো, মই সামগ্রীর বিষয়ে মোৰ কোনো আইডিয়া নাই,
তাত কি হৈ আছে কি হোৱা নাই আৰু কংগ্ৰেছ দলে যিহেতু মোক একপক্ষীয়ভাৱে দল বুলি ক'লে ভুল হ'ব কংগ্ৰেছ দলে এ পি চি চিয়ে মোৰ বিৰুদ্ধে কোনো কমপ্লেইন দিয়া নাই দলীয় স্থিতি হয়তো মোৰ বিৰুদ্ধে নহয় কিন্তু ব্যক্তিগত আখেজত ৰকিবুল হুছেইন ডাঙৰীয়া আৰু দেৱৰত শইকীয়া ডাঙৰীয়াই মই দলৰ সদস্য পদ ত্যাগ কৰা বুলি গোচৰ আনি আছে অথচ তেওঁলোক কমলাক্ষদেৱ পুৰুষায়স্থ শশী দাস বসন্ত দাস সিদ্দিক আহমেদ যিসকলে দলৰ থ্ৰী লাইন হৈ ভায়লেট কৰি পেলাই ৰাজ্যসভা নিৰ্বাচনত ভোট দিছিলে আৰু মই দলৰ নেতৃত্বক মোৰ ভোট দিয়া কাগজ দেখুৱাই ভোট দিছোঁ অৰ্থাৎ থ্ৰী লাইন হুইপ মানি মই ছাছপেনশ্যন অৱস্থাতো দলীয় প্ৰাৰ্থীক ভোট দিছোঁ তেনে ক্ষেত্ৰত মোৰ বিৰুদ্ধে তেওঁলোকে অনা এই অভিযোগ ভিত্তিহীন আৰু মই অধ্যক্ষ মহোদয়ক আপোনালোকৰ যোগেদি অনুৰোধ কৰিম যে আপুনি ন্যায়ৰ প্ৰতিমূৰ্তি আপুনি হাইকোৰ্টৰ চিফ জাষ্টিছৰ সমান আপোনাৰ প্ৰচিডিঙৰ ওপৰত হাইকোৰ্ট বা কোনো কোৰ্টৰ কোনো এক্তিয়াৰ নাই আপুনি ন্যায় কৰিব বুলি মোৰ বিশ্বাস কোনে জানো এইবোৰ স্পীকাৰ অধ্যক্ষ মহোদয়ে জানিব এইখিনি কথা ভিতৰুৱা কথাখিনি মই ক'ব নোৱাৰিম যিহেতু নিষেধ আছে নাই তেনেকুৱা একো তাৰিখ দিয়া নাই। আপুনি চাই আছে ND24 সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।